আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেখানে আমি আজকে একটা কারি বানাইতেছি শুটকি বুনা। এটার মধ্যে আমি দিছি স্পিনিশ, এরপরে রাডিশ, এরপরে দিছি অবার্জিন, আর এটা শুটকিটা হয়েছে গিয়া গদার মাছের। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর আমার লগে থাকবা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার সাবস্ক্রাইব করবা, আর যারা আসেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে একটা রেসিপি বানাইলাম, চলে গিয়া শুটকি বোনা। আমি এটার মাঝে স্পিনিশ দিছি, এরপরে রাডিশ দিছি, এরপরে অবার্জিন দিছি। আজকে এক সুযোগ পাইছি, তো নিচে লাইমা আর কি আমার রেস্টুরেন্টে, আমি যেখানে থাকি অন্য নিচে আমি ফ্ল্যাটও রেস্টুরেন্ট আছে একটা নিচে, ওই রেস্টুরেন্টটা। তো বন্ধুরা আমার লগে থাকুক আর আমার ভিডিও দেখতে থাকুক, আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করুক, শেয়ার করুক, আর আমার লগে থাকুক, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুক যারা নতুন আসেন। আর যারা যারা তো আমার লগে আসেন তারা অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা আমার জানাইবা। শুটকি বোনা, শুটকি বোনা যেহেতু আমার বেশি সময় লাগতো না, আশা করি 2 মিনিটের ভিতরে হয়ে যাবো। তো একটা রেসিপি বানাইতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, তো আমি চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও দিবার, কিন্তু পারা যায় না। কেন হইডা খাইবা এরাই কেন শপিং করতে আমার ডর করে। বন্ধুরা দেখো আমার ওই জীব কি আর বেশি সময় লাগতো নাই, তো আমার লগে যারা আসেন সকল দর্শক ধন্যবাদ। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমার জানাইবা। আর আমার লগে যাবো।